উপস্থিত আছেন আমাদের সবার একান্ত আপন একান্ত প্রিয়, আমাদের আজকে সভাপতি সরস্বতী রেগে খেপে গেলেন, বিদ্যার দেবী সরস্বতী, তিনি বিষ্ণুকে
বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, পরিবার ছাড়বো, তবুও বিজেপি কে ছেড়ে যাবো না। জায়গা ছোট নয়, তারপরে বেশি সংখ্যক মানুষ বিজেপিতে প্রতিদিন আসতে বলে আমরা বড় বড় জায়গায় মিটিং করছি। আমাদের জায়গা, হল ঘর এবং এমনকি খোলা মাঠও আমাদের জনসভার ছোট হয়ে যাচ্ছে, তার মানে বিজেপি বাড়ছে। তাই আমি বলতে চাই যে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয় হবে। 2021 সালে সেই অপেক্ষায় আমরা রইলাম এবং দেহে যতক্ষণ আছে প্রাণ, প্রাণপণে এক বিন্দু রক্ত থাকবে, দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণপণে সরাবো এ রাজ্যের তৃণমূল নামক জঞ্জাল। এই জঞ্জালকে আমাদের সরাতেই হবে, তবেই আমাদের সবার আমরা স্বস্তি পাবো, আমরা নিঃশ্বাস পাবো। আগামী লোকসভার যিনি গত লোকসভার নির্বাচনে 18টা দল মিলে জোট করেছিল, আমরা 18খানা এমপি জিতেছি। আমি বলতে চাই দিদিমণিকে আর প্রশান্ত কিশোরকে একটা পরামর্শ দেব, দিদিকে বলো, বলেছে না নতুন নাটক, দিদিকে বলো যে ফোন করে বলে দেব, দিদি আপনি 200টা দল নিয়ে একটা জোট করুন, তাহলে 200টা এমএলএ 200টা এমএলএ আমরা 21 সালে জিতব, রাজ্যে বিজেপি সরকার হবে এবং আমাদের মাননীয় সভাপতি আমাদের সবার একান্ত আমার একান্ত প্রিয় এবং আমাদের মেদিনীপুরের সাংসদ দিলীপ দাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে গিয়ে বলবো দিদিমণি আপনারা বয়স হয়েছে, ওনাকে আমরা নবান্নের চোদ্দানা থেকে নামিয়ে কালীঘাটের টালির বাড়িতে পৌঁছে দেব। আর এই দায়িত্ব পালন করার জন্য এই মেরুদণ্ড বিধানসভাতেও আপনাদের আমাদের যিনি ভারতীয় বিজেপি প্রার্থী হবেন তাকে জেতাতে হবে, আমরা সবাই মিলে যাব। এই কথা বলে আপনাদের সবাইকে আবারও আমার দৈনিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভারতীয় জনতা